কখনও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বোন বা বন্ধু কখনও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছের মানুষ পরিচয় দিয়ে মানুষকে প্রতারণা করে আসছিলেন সিরাজগঞ্জের শাহজাদপুরের মেয়ে হাটে বাজারে সন্দেশ বিক্রেতা জেমি পারবিন শুধু তাই নয় দেশের স্বনামধন্য মানুষের সঙ্গে ছবি তুলে তা ফেসবুকে আপলোড করে নিজেকে তাদের কাছের মানুষ বলে জিম্মি করতেন প্রশাসনিক কর্মকর্তাদেরও আর ফেসবুকে তার নিজস্ব ওয়ালে বিভিন্ন মানুষ সম্পর্কে কটুক্তিসহ নানা হুমকি দিতেন ঢাকার তিসগাঁও থানার একটি মামলায় গত ছয় সেপ্টেম্বর ঢাকার সাইবার অ্যান্ড স্পেশাল বিভাগে গ্রেফতার করে জেমি পারবিনকে এরপরই তার নিজ এলাকায় ভুক্তভোগীরা মুখ খুলতে শুরু করে জানা গেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের তলাগাছি এলাকায় এখনও জেমি পারবিন সন্দেশওয়ালার মেয়ে নামেই পরিচিত ছোটবেলায় তালগাছি স্কুলে বাবার সঙ্গে সন্দেশ বিক্রি করতেন তিনি কখনো কখনো গানও করতেন কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই নবিয়া হয়ে যান জেমি পারবিন এখন অনেকেই তাকে ডাকে দ্বিতীয় পাপিয়া বলে আর মাঝে বিয়ের প্রীতেও বসেছেন চারবার সব শেষ জিমি আস্থানা করেন ঢাকায় গান নিয়ে হাজির হন আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে নিজের চতুরতার সক্ষতা বাড়ান আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে তাদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে নিজেই নিজেকে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের নেত্রী হিসেবে জেমির কথা মতো না চললে স্থানীয় সাধারণ মানুষকে পড়তে হতো নানা ধরনের মামলায় মিথ্যা ধর্ষণ মামলাসহ হত্যা চেষ্টা ও অপহরণের মামলা হতো সাধারণ মানুষের বিরুদ্ধে পরবর্তীতে মামলা নিষ্পত্তির নামে অভিযুক্তদের কাছ থেকে নিতেন বিপুল পরিমাণ টাকা আর সেই টাকাতেই ঢাকাসহ উল্লাপাড়া ও শাহজাদপুরে গড়ে তুলেছেন অন্তত চারটি বাড়ি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তোলা ছবি দেখিয়ে থানার কর্মকর্তাদের প্রভাবিত করতেন বলেও অভিযোগ স্থানীয়দের একই কায়দায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইস ইমামের ছেলে সিরাজগঞ্জ উল্লাপাড়া চেয়ার আসনের সংসদ সদস্য এমপি তানবির ইমাম সম্পর্কে নানা কটুক্তি ও অশ্লীল ভাষায় ভিডিও করে ফেসবুকে আপলোড করেন এরই ধারাবাহিকতায় তদন্তের নামে ঢাকার সাইবার অ্যান্ড স্পেশাল বিভাগ অভিযোগে সত্যতা পেয়ে গত ছয়ই সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয় নিজের মেয়েকে নিরাপরাধ দাবি করে জেমির মা সোনাবান খাতুন জানান ঢাকায় তার মেয়ের কোনো বাড়ি নেই এ বিষয়ে শাহজাদপুর উপজেলা গারাদহ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন বিগত সময়ে জেমের অন্য বেশ কয়েকটি সালিশ বৈঠকে স্থানীয়ভাবে হয়েছে তবে জেমের অধিকাংশ অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন থানায় দায়ের করা মামলাগুলো মিথ্যা বলেও প্রমাণিত হয়েছে তিনি নিজেও এ নিয়ে বিরক্ত সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বলেন জেমি পারবিন বিগত সময়ে রেকর্ড যাছাই বাছাই চলছে তবে তার বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি তিনি জানান ঢাকা থেকে জেমি পারবিনের বিরুদ্ধে একটি পত্র এসেছে যা তদন্ত চলছে এদিকে জেমির আটকের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শাহজাদপুর আর উল্লাপাড়ার নির্যাতিত মানুষ তারা বিচারের দাবিতে একত্রিত হয়ে নেমেছেন মানববন্ধনে দ্রুত তার অপকর্মের বিচার করে শাস্তি নিশ্চিত দেখতে চান ভুক্তভোগীরা তার প্রধান অস্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম নিরীহ মানুষকে কাবু করার জন্য সামাজিক মাধ্যমে করতেন নানা রাজনৈতিক ব্যক্তিদের সাথে ছবি ব্যবহার করে পেতেছিলেন প্রতারণার এই প্রতারকের ফাঁদে পড়ে নিঃস সিরাজগঞ্জের হাজারো মানুষ এদিকে গত ছয় সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয় তাকে জেমিকে গ্রেফতারের পর উঠে আসছে নানা ধরনের অপকর্মের গল্প আর অভিযোগ ভুক্তভোগীরা মুখ খুলতে শুরু করেছেন এতেই জানা যায় জেমি পারভিনের উত্থান আর অত্যাচারের গল্প গণমাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তোলা ছবি ফেসবুকে প্রচারই তার পেশা জেমি পারবিন উর্ফে নাবিয়াকে সিরাজগঞ্জে সবাই চেনে ক্ষমতাসীন দলের নেত্রী হিসেবে আবার কারো কাছে তিনি কণ্ঠশিল্পেও রাজনৈতিক ব্যক্তিদের সাথে ঘনিষ্ঠতার দাবি করে শাহজাদপুর ও উল্লাপাড়ায় জমি দখল অর্থ আত্মসাতসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিলেছে জেমির বিরুদ্ধে স্থানীয়রা বলেন জুরপুর বক তাদের জমি দখল থেকে শুরু করে নানা ধরনের অপরাধ করেছে জেমি ভুয়া মামলায় হয়রানিও করেছেন অনেককে আবার কারো কারো বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলাও করেছেন জেমি তবে মেয়েকে নিরাপরাধ দাবি করে জেমির মা সুনাবান খাতুন বলেন তার মেয়ে কোনো টাকা নেয়নি শত্রুরা এসব করছে সিরাজগঞ্জ থানার পুলিশ সুপার হাসিবুল আলম জানান জেমির বিরুদ্ধে থানায় কোনো লিখিত অভিযোগ নেই জেমিকে আটকের পর তার সহযোগীদের খুঁজে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকের মতো এ পর্যন্তই ছিল জেমি পারবিনীর সম্বন্ধে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এরকম নিউজ আপনার পছন্দ হয়ে থাকলে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে